পাতলা, হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো? না রে, ওই আর কি একটু মানে ভাবলাম খোঁজ খবর নিই তোদের, তাই আর কি ফোন করলাম। জানি জানি নিশ্চয়ই বাড়িতে বসে বোর হচ্ছিস, নয়তো কি আর তোর আমার কথা মনে করার টাইম হয়? তা কি করছিস তুই এখন? আমি আমি তো এই একটুখানি বেরিয়েছি। বন্ধুদের সাথে বেরিয়েছিস নাকি? হ্যাঁ, ওই পাড়ার বন্ধুদের সাথেই বেরিয়েছি। তোকে তো বললে আর তুই বেরোবি না, তাই আমি নিজেই বেরিয়ে গেছি। আচ্ছা, এই করোনার মধ্যে যে বেরোচ্ছিস, তোর ভয় লাগছে না? না রে, তোর মতো না আমার বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছে না। তোর মনে হয় লকডাউন করোনা, আমার তো মনে হচ্ছে না, তাই আমি বেরিয়ে পড়েছি। এই আমাকে একটু বড়লিংটা দিয়ে যা। সালি মিথুক, তোর মা পাশ দিয়ে বড়লিং চাইছে আর তুই বাইরে বেরিয়েছিস? হ্যাঁ, মাকে সাথে করে কি নিয়ে গেছিস নাকি? না মানে ওই আর কি। ডিরেক্ট বলতেই তো পারতিস যে মা তোকে ছাড়ছে না। হ্যাঁ, বন্ধুদের সাথে বেরিয়েছি, ঘুরতে যাচ্ছি, কত ডায়লগ, আমাকে নাকি ছাড়ে না, তোকে নাকি করোনার মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আবার বড়লিং চাইছে তোর থেকে। হ্যাঁ, আসলে ওই বাড়িতেই একটু আর কি অফিসের কাজ করছিলাম, তাই মা বড়লিং চাইলো। আমি না শোন না রাখছি, হ্যাঁ মা না ডাকছে। হ্যাঁ, এবার তো ফোন রাখবি, রাখ রাখ, যা গিয়ে মাকে বড়লিং দে, এবার তো ফোন রাখতেই হবে, রাস্তা দিয়ে ছুটে ছুটে বাড়ি যা। এই মাও না টাইম পায় না, এখন ফোন করেছে আর এখনই বড় দিন চাই, ডিসটিজে পাঞ্চার করে দিল আমার। আরে পটলা দেখছি, ধরেই নি। কে পটলা, হঠাৎ এতদিন বাদে তোর আমার কথা মনে পড়লো? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে? ও না না, সূর্য তো উঠবে না, এবার ডুববে, কোন দিক দিয়ে ডুববে? হ্যাঁ আরে না রে, মানে তাই জন্য না, আসলে ভাবছিলাম অনেকদিন তোদের খোঁজ নেওয়া হয়নি, তো তাই ভাবছিলাম একটুখানি খোঁজ নিয়ে দেখি। তা কি করছিস এখন? আমি আমি তো এই একটু রেডি হচ্ছি বেরোবো বলে, তোর মতো কি আর ঘরে বসলে আমার চলবে? আরে না না, মানে সেই জন্য না, তোরা বাবা বড়লোক সড়ক বাবা মানুষ, তোদের এলআইসি এলআইসি ব্যাপার, তোদের ঘরে করোনা, তোরাই বাড়িতে বসে থাকিস, আমাদেরকে কি আর বাড়িতে বসে থাকলে চলে? কেন বেরোবি না কি? সেটা না, মানে আমিও তো বুঝতে পারছিস অনেকদিন ধরে এই প্রায় 1.5 মাস হলো বসে আছি, তাই ভাবছিলাম একটু যদি বেরোই। হ্যাঁ সে তুই দেখ, তোর মা যদি তোকে বেরোতে দেয়। আরে না রে, তুই তো জানিসই আমার মা কেমন করে, আমি একটু বেরোবার কথা ভাবলেই দেখি চলে আসে, সেখানে বেরোবার কথা মানে বোঝ, এতদিন ধরে ঘরে রয়েছি, একটু মন চায় না বেরোতে বল। আরে না সেটাই তো মা, আমি ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি, তুই ছাদে এসছিস মানেই তুই বেরোবার প্ল্যান করবি, চুপচাপ ঘরে গিয়ে বসে থাক, নয়তো ঠ্যাং ভেঙে তোকে আমি ফেলে রাখবো আজকে। হ্যাঁ কি ভেবেছিস কি, আমি বুঝি না? হ্যাঁ মা নিচে আছে, ছাদে চলে এসছি, বন্ধুদের সাথে গল্প করে চুপে চুপে বেরিয়ে যাবি, এই হচ্ছিল তোর মনে? 2 মিনিটের মধ্যে, পুরো 2 মিনিটের মধ্যে তোকে যেন নিচে দেখি, 2 মিনিটও না, পারলে তার থেকে আগে নিচে চলে আয়, এক বিন্দুও বেরোবি না, ঠ্যাং খোড়া করে রেখে দেবো, বাইরে চলছে করোনা, উনি যাবে ঘুরতে। হ্যাঁ কে সাইড ধরে কে চাচাচ্ছে, তোর মা নাকি? কাকে মাকে আমার হয়ে একটা প্রণাম জানাস। আরে না মানে ওই হুট করে আর কি মা চলে এসছে তাই। কতদিন আর মায়ের আঁচলে থাকবি, বেরো এবার, রাস্তায় দেখ যেন দুর্গা পুজো লেগে গেছে, আর তোদের বাড়িতে আহ বলার মতো না। না আরে না রে, আমি তো বেরোতে চাই, আমার তো বাড়ির থেকে ছাড়ে না, দেখিস তো কিছু বললেই মা খালি চিল্লায়, কতবার বলেছি মা একদিন বেরোই, একদিন বেরোই, একদিনও না। আরে এইভাবে কি আর বাড়িতে থাকা যায় তুই বল? ঠিক আছে, যদি বেরোস আমাকে জানাস, রাস্তায় পেয়ে যাবি আমাকে।